ড্রামা শুরুতেই ফিমেলির দিয়াকে দেখি, যে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে কারো বাসা ঠিকানা খুঁজছিল। তখন ওকে মিস্টার হান নামের এক ব্যক্তি ফোন করে বলে তাড়াতাড়ি তার বাসে আসতে। জিয়া বলে, আমি তো আপনার বাসের অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। তখন মিস্টার হান তার হাউসকিপারকে পাঠায় ওকে পিক করার জন্য। এরপর জিয়া মিস্টার হানের বাসে আসে, আর এক পেশেন্টকে দেখে ভাবতে থাকে, এই ছেলেটা কত হ্যান্ডসাম, আর এই ছেলেটাই হচ্ছে আমাদের মেয়ের লিড, যার নাম হানজিলো। হাউসকিপার ওকে হানজিলোর সাথে ইন্ট্রোডিউস করায়, কিন্তু হানজিলোকে পাত্তা দেয় না। হাউসকিপার বলে, আসলে সে একটু ইন্ট্রোভার্ট টাইপের। জিয়া বলে, প্রবলেম নেই, এটা তো আমার জব, আমি মানিয়ে নিব। এরপর জিয়া ওর মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে হানজিলোর কাছে আসে। হানজিলো ওকে দেখে অনেক ভয় পেয়ে যায়, সে ওর থেকে পালাতে থাকে। এদিকে হাউসকিপার হানজিলোর মমকে বলে, এইবার দেখবেন হানজিলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তখনই ওরা হানজিলোর চিৎকার শুনতে পায়। হাউসকিপার বলে, আসলে ভালো ট্রিটমেন্ট চলছে তো, এটা হয়তো তারই আওয়াজ। তখন সেখানে মিসেস আন নামে আরেকজন ডক্টর আসে, সে হাউসকিপারকে নিজের আইডি কার্ড দেখায়। হাউসকিপার বলে, এর মানে আপনি মিসেস আন। তখন ওরা দৌড়ে হানজিলোর কাছে যেতে থাকে। এদিকে তো এরা টম জেরির মতো একে অপরের পিছনে ছুটছিল, হানজিলো পালাতে গিয়ে হঠাৎ পড়ে যায়, আর জিয়াও যেহেতু ওর পিছনেই ছুটছিল তাই সেও ওর গায়ের উপর পড়ে যায়, আর ওদের ভিতর অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। তখন সবাই সেখানে উপস্থিত হয়, হানজিলোর মামুকে টাচ করলে ওর স্কিন হঠাৎ বান হতে শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি হানজিলোর আসলে ফিমেল টাচে অ্যালার্জি আছে, কোনো মেয়েকে সে টাচ করলেই ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু জিয়াওকে কিস করা শর্তেও যখন ওর কিছুই হয়নি, তখন মিসেস চান হানজিলুর মমকে পরামর্শ দেয় যে এই মেয়েটাই আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারবে। অন্যদিকে জিয়ার বস ওকে ফোন করে, আর সঠিক পেশেন্টের পাশে না যাওয়ার কারণে ওকে জব থেকে ফায়ার করে দেয়। এরপর হানজিলুর মম জিয়ার সামনে একটা কন্ট্রাক্ট পেপার রাখে আর বলে, আমি জানি তোমার মম অসুস্থ, তুমি যদি আমার ছেলেকে সুস্থ করতে হেল্প করো তাহলে আমিও তোমার মায়ের চিকিৎসার খরচ বহন করব, আর তুমি এর জন্য প্রতি মাসে স্যালারিও পাবে। এটা শুনতে জিয়া তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু হানজিলো এই কন্ট্রাক্টে একদমই রাজি হচ্ছিল না, সে জিয়াকে এখান থেকে চলে যেতে বলে। তখন ওর মম ইমোশনাল ড্রামা করে ওকে মানিয়ে নেয়, আর ওদের দুজনকে একটা এআই ব্যাসলেট পরিয়ে দেয়, আর শর্ত দেয় যে তোমরা প্রতি 8 ঘন্টায় একে অপরের থেকে 1 মিটারের বেশি দূরত্বে থাকতে পারবে না। এরপর জিয়া ওই ব্যাসলেটের ডিটেলস দেখছিল, তখনই হঠাৎ হানজিলো ওর সামনে চলে আসে, আর জিয়া ওই কিসের ঘটনার জন্য ওকে সরি বলে, কিন্তু হানজিলো ওকে ইগনোর করে চলে যায়। যেহেতু জিয়া ওর থেকে 1 মিটারের বেশি দূরত্বে থাকতে পারবে না, তাই তখন ওকে হানজিলোর সাথে যেতে হয়। হানজিলো বলে, তুমি যদি সত্যি আমাকে সরি বলতে চাও তাহলে এখান থেকে চলে যাও। জিয়া বলে, তোমার অন্তত আমাকে একটা সুযোগ দেওয়া উচিত। জিয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটাই সময় দিলাম। এরপর হাউসকিপার জিয়াকে অনেকগুলো ফাইল দেয় যেখানে হানজিলোর হ্যাবিট এবং ওর পছন্দ অপছন্দ সম্বন্ধে লেখা ছিল। হাউসকিপার ওকে স্কুল ইউনিফর্ম দিয়ে বলে, আজ থেকে তোমাদের দুজনকে একই কলেজে যেতে হবে। এরপর ওরা দুজন একই কলেজে যায়, কিন্তু হানজিলো জিয়াকে চলে যেতে বলে, বাট জিয়া ওর পিছু পিছু এসে ওর পাশেই বসে পড়ে। তখন হানজিলো সহ ক্লাসের সবাই ওকে দেখতে থাকে। একটু পর জ্যান নামের একটা ছেলে ওকে টেনে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জিয়া ওকে অনেক দেখার পরও চিনতে পারে না। জ্যান বলে, আরে তুমি তো আমার বেকারিতে কাজ করো। এটা শুনে জিয়া ওকে চিনতে পারে। জ্যান বলে, তোমার মায়ের এখন কি অবস্থা? জিয়া বলে, তার কিডনি ফাংশন ঠিক নেই, প্রতিদিনই ডায়ালিসিস করতে হয়, আর আমি এখন হান ফ্যামিলির সাথে কাজ করছি। জ্যান বলে, ও ওই হানজিলো তো অনেক অদ্ভুত, কেউ ওকে টাচ করলে ও কেমন জানি ভাইলেন্ট হয়ে যায়, আর ওদের এসব কথা হানজিলো লুকিয়ে শুনছিল। জিয়া বলে, আমার মনে হয় না ও অতটাও খারাপ ছেলে, আসলে ও একটু মুডি টাইপের ছেলে। এসব শুনে হানজিলো সেখান থেকে চলে যায়। এরপরও টেরিসে হানজিলোর সাথে দেখা করতে যায়, বাট হানজিলো ওকে পেরেশান করার জন্য সেখানে বন্দি করে চলে যায়, বাট একটু পর আবারও খুলে দেয়। রাতে জিয়া ওর নোটবুকে হানজিলোর পিকচার রাখে আর লেখে, তুমি একটা কোল্ড হার্টেড ডেমন। এরপরও টার্গেট টাইম পুরো করার জন্য ওর রুমে প্রবেশ করে আর গিয়ে বলে, শুধুমাত্র 1 মিনিট ওয়েট করো, টার্গেট টাইম পূরণ হয়ে গেলেই আমি চলে যাব। এরপর টার্গেট টাইম পূরণ হয়ে গেলেও চলে যায়। এরপর দেখা যায় হানজিলো এতক্ষণ ঘুমানোর অ্যাক্টিং করছিল, সে তো এতক্ষণ জেগেই ছিল। নেক্সট ডে জিয়া কলেজে গিয়ে বলে, তুমি আমাকে তোমার ব্যাসলেটটা দিয়ে দাও, তাহলে আমি আর তোমার পিছু করব না। হানজিলো বলে, তুমি যদি আজকের দিনের মধ্যে আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে ব্যাসলেটটা দিয়ে দিব।
এটা শুনে জিয়াওর ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য হানজিলোর ফাইলগুলো দেখতে থাকে। তখনই সেখানে একটা মেয়ে এসে বলে, আমি কিছুদিন কলেজে না আসাই তুমি হানজিলোর সাথে লাইন মারা শুরু করে দিয়েছ, মনে রেখো এখন থেকে ওর কাছাকাছিও আসবে না। এরপর জিয়া হানজিলুকে বলে, জিনমাই কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে হানজিলুর মুড অফ হয়ে যায়, ও তখনই সেখান থেকে চলে যায়। এরপরও জিনমাইয়ের সাথে দেখা করে বলে, তুমি জিয়াকে কি বলেছ? জিনমাই বলে, আমি ওকে কিছুই বলিনি। হানজিলু বলে, তুমি আমার থেকে দূরে থাকবে, কারণ আমি চাই না মানুষ তোমাকে আমার গার্লফ্রেন্ড মনে করুক। এর পরে সিনে হানজিলু জিয়াকে অনেকগুলো বই দেয়। জিয়া বলে, আমি এতগুলো বই কি করব? হানজিলু বলে, কালকে এক্সাম, ভালোভাবে পড়ো যাতে ফার্স্ট ক্লাস পাও। তো জিয়া হানজিলুর কথা অমান্য করতে পারে না, তাই ও সারা রাত জেগে পড়াশোনা করে। এরপরও ওর নোটবুকে লিখে হানজিলু যেন এক্সামে 0 পায়। নেক্সট ডে জিয়া স্কুলে গিয়ে শুধু ঘুমাতে থাকে। ও তো একবার হানজিলুর গায়ের উপরে ঘুমিয়ে পড়ে, আর এটা দেখে জিনমের জেলাস হয়ে ওকে একটা রুমে বন্ধ করে দেয়। এরপর এক্সাম টাইমে জিয়াকে কোথাও খুঁজে না পেয়ে হানজিলু অনেক চিন্তিত হয়ে পড়ে। আর চ্যান যখন এটা জানতে পারে, সে জিনমাইকে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। জিনমাই প্রথমে বলে, আমি জানি না, কিন্তু চ্যান ওকে বোঝায় যদি জিয়ার কিছু হয় তাহলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। এটা শুনে জিনমাই ওকে সব বলে দেয়। এরপর ওরা ওই রুম থেকে জিয়াকে উদ্ধার করে। জিয়া তো অজ্ঞান হয়েছিল না, বরং ঘুমিয়েছিল। এরপরে কাজের জন্য জিনমাই হানজিলুর কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু ওকে টাচ করা মাত্রই হানজিলু ওকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে জিনমাই রেগে সেখান থেকে চলে যায়। তখন চ্যান ওকে মানাতে যায়। এরপর জিয়া হানজিলুর আঘাতের স্থানে কেয়ার করতে থাকে। তো ওরা বাসায় গেলে মিসেস হান জিয়াকে বলে, হানজিলুর এই প্রবলেমটা 14 বছর হয়ে গেছে, আর ওর বাবা খুব শীঘ্রই অ্যাব্রোড থেকে দেশে ফিরে আসবে। এটা শুনে জিয়া ভাবতে থাকে, আমি যেভাবেই হোক হানজিলুর এই প্রবলেম ঠিক করব। ও তো জেগে জেগেই হানজিলুর টাচ করার স্বপ্ন দেখছিল। জিয়া এ ব্যাপারে চ্যানের সাথে পরামর্শ করে। চ্যান ভাবে জিয়া হয়তো হানজিলুকে লাইক করে, তাই ও বলে, হানজিলু যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি ওকে টাচ করতে পারো। এটা শোনা মাত্র জিয়া তো ওকে টাচ করার স্বপ্ন দেখতে থাকে। এরপর মিসেস হান জিয়াকে একটা আইপ্যাড গিফট করে, যেখানে জিয়া আর হানজিলুর একসাথে পিকচার ছিল। এটা দেখে তো ও অবাক হয়ে যায়। এদিকে হানজিলু কারোর সাথে কথা বলছিল, ওই ব্যক্তি বলছিল 14 বছর হয়ে গেছে, তাই এই বিষয়গুলো খুঁজে পাওয়া অনেক মুশকিল। হানজিলু বলে, খেয়াল রাখবে যাতে আমার মম ড্যাড এ ব্যাপারে জানতে না পারে। তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া ওর মুড ঠিক করার জন্য একটা গেম খেলে, যেখানে ওরা প্রথমবারের মতো 1 মিনিটের জন্য একে অপরের হাত টাচ করে। ওদের দুজনেরই মনে মনে কিছু ফিল হতে থাকে। এরপর স্কুলে জ্যান ভুল করে জিয়ার প্যাডটা খুলে ফেলে, এতে সবাই ওদের দুজনের পিকচার দেখে ফেলে। সবাই তো ভাবতে থাকে জিয়া আর হানজিলু হয়তো রিলেশনশিপে আছে। প্যাডটা খোলার কারণে জ্যান জিয়াকে সরি বলে। জিয়া বলে, আমি তো এসব নিয়ে ভাবছি না, আমি তো ভাবছি হানজিলু যদি এটা জানতে পারে তাহলে ও আমার সম্বন্ধে কি ভাববে। আর তখনই জিয়াকে মিসেস খান ফোন করে জানায়, তোমার মায়ের কিডনি ডোনেটের ব্যবস্থা হয়ে গেছে। এটা শুনে জিয়া অনেক খুশি হয়। আর মিসেস খানকে বলে, আমিও হানজিলুকে 1 মিনিট রাতের টার্গেট পূরণ করেছি। আর এটা শুনতে পেয়ে হানজিলু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে সবাই হানজিলু আর জিয়ার সম্পর্কের বিষয় নিয়ে কথা বলছিল। তখন জিনমেই বলে, তোমরা ভুল ভাবছো, হানজিলু কখনোই জিয়াকে পছন্দ করবে না। আর তখন হানজিলু এই কথাটা শুনতে পায়, যেটা দেখে জিনমেই ভয় পেয়ে ওকে সরি বলে। বাট হানজিলু বলে, তুমি ঠিকই বলেছ, আমি কখনোই জিয়াকে লাইক করব না। আর জিয়াও এসে এটা শুনে ফেলে। জিনমেই বলে, হয়তো জিয়া ওই ফটোটা এডিট করিয়েছে। এটা শুনে ক্লাসের সবাই ওকে খারাপ ভাবতে থাকে। এরপর চ্যান জিয়াকে বলে, আমি জিনমেইকে লাইক করি। এদিকে জিনমেই আবার হানজিলুকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছিল। এটা শুনতে পেরে জিয়া ওকে আটকাতে যায়। এতে ওর হাতে হট চকলেট পড়ে যায়। তখন হানজিলু ওর কেয়ার করতে থাকে, কিন্তু ওরা কেউই খেয়াল করেনি ওদের দুজনের এই মোমেন্টটা ক্লাসের সবাই দেখছে। এরপর হানজিলুকে সুস্থ করার জন্য জিয়া 1 মিনিট টাচে ট্রিক অ্যাপ্লাই করতে থাকে। তখন মিস হান এসে এই টাইমকে 10 মিনিট করে দেয়। বাট এটার বিষয়ে তখনও হানজিলু কিছুই জানতো না। তো জিয়া প্ল্যান করে স্কুলের ড্রামাতে ওরা দুজন সিন্ড্রেলা প্রিন্সের রোল প্লে করবে, এতে ও খুব সহজেই হানজিলুকে 10 মিনিট টাচ করতে পারবে। কিন্তু হানজিলু তো প্রিন্সের রোল প্লে করতে রাজি হয় না। নেক্সট সিনে হানজিলু জানতে পারে সিন্ড্রেলা প্রিন্সের রোল চ্যানের জিনমেই প্লে করবে, আর ওরা দুজন কস্টিউম ডিজাইন করার দায়িত্ব পেয়েছে। এটা শুনে হানজিলু জিয়াকে হেল্প করতে যায়। আর এখানে আবারও ওরা দুজন ক্লোজ হয়ে যায়।
ওরা দুজনই এতে অনেক লজ্জা পায়। হানজিলুকে নিজের কাছাকাছি দেখে জিয়া ঘাবড়ে গিয়ে পড়ে যেতে নেয়, তবে হানজিলুকে বাঁচিয়ে দেয়। বাট এরপরও ওদের পেন্টিং কিছুটা খারাপ হয়ে যায়। এতে তো হানজিলু খুশি হয়, কারণ ও আবারও পেন্টিং তৈরি করার বাহানায় আরো কিছুক্ষণ জিয়ার সাথে থাকতে পারবে। এদিকে হানজিলু জিয়াকে হেল্প করতে গেছে এটা শুনতে পেয়ে জিনমে অনেক রেগে যায়। ও তখনই জিয়াকে মারতে আসে, বাট এতে ও নিজেই পায়ে ব্যথা পায়। ফ্যান বলে, তুমি পায়ে অনেক ব্যথা পেয়েছো, তাই তুমি সিন্ড্রেলার রোলটা প্লে করতে পারবে না। এরপর তো সিন্ড্রেলার রোলটা জিয়াকে দিয়ে দেওয়া হয়। ফ্যান আর জিয়া একসাথে ডান্স প্র্যাকটিস করছিল, যেটা দেখে হানজিলু অনেক জেলাস ফিল করে। ও তো রেগে সেখান থেকে চলে আসে, এজন্য জিয়াকেও ডান্স প্র্যাকটিস না করেই ওর সাথে যেতে হয়। হানজিলু জিয়াকে ইগনোর করছিল, জিয়া তো এর কারণ হিসেবে কিছুই বুঝতে পারছিল না। এর পরের সিনে জিয়া একাই ডান্স প্র্যাকটিস করতে থাকে, তখন ওকে হানজিলু ডান্স করার জন্য ইনভাইট করে। এতে জিয়ার মনে 10 মিনিট ডান্সের আইডিয়া আসে। এরপর ওরা একসাথে ডান্স করতে থাকে, কিন্তু লেফট টু রাইট স্টেপে জিয়ার অনেক প্রবলেম হচ্ছিল, এজন্য হানজিলুকে নিজের পায়ের ওপর পা রাখতে বলে। ওরা একে অপরের কোম্পানি অনেক এনজয় করছিল। এদিকে মিসেস হান ওদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়, সে ওদের কিছু পিকচারও তুলে নেয়। তো ফাংশনের দিনে কেউ সিন্ড্রেলার ড্রেস খারাপ করতে গিয়ে প্রিন্সের ড্রেস খারাপ করে দেয়, এতে যেন আর প্রিন্স আসতে পারে না। এদিকে জিয়া একাই সিন্ড্রেলা সেজে মঞ্চে উপস্থিত হয়, আর সেখানে প্রিন্স না আসায় সবাই ওকে নিয়ে হাসতে থাকে। দেন সেখানে হানজিলু প্রিন্স হয়ে উপস্থিত হয়, আর ওরা দুজন খুব সুন্দরভাবে পারফর্ম করে। অন্যদিকে জিনমে ওদেরকে একসাথে দেখে অনেক রেগে যায়, সে তখনই হানজিলুর কাছে আসে, কিন্তু হানজিলু ওকে টাচ করতে নিষেধ করে। জিনমে বলে, তুমি কি সত্যি আমাকে লাইক করো না? জিয়ার ভিতর কি এমন আছে যে যা আমার ভিতরে নেই? বাট হানজিলু ওকে ইগনোর করে চলে যায়। এরপর জিনমে চ্যানকে বলে, তুমি যদি কাউকে লাইক করতে আর সে যদি তোমাকে ইগনোর করতো, তখন তুমি কি করতে? চ্যান বলে, এই প্রশ্নের উত্তর আমি তখনই দিব যখন তুমি আমার বেকারিতে আসবে। তো নেক্সট ডে জিনমে ওর বেকারিতে যায়, তখন চ্যান ওকে ওর পছন্দের রেইনবোকে খেতে দেয়। জিনমে বলে, তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। চ্যান বলে, আমি যদি কাউকে লাইক করতাম তাহলে লুকিয়ে তাকে প্রোটেক্ট করতাম, আমি সবসময় চাইতাম সে যেন খুশি থাকে, আর আমি বেকারিতে এসে তার জন্য রেইনবো কেক বানাতাম। এটা শুনে জিনমে বুঝতে পারে যেন ওকে লাইক করে, কিন্তু জিনমে তখনই এর উত্তর দেওয়ার কনফিউজ থাকায় বলে, আমি এর উত্তরটা পরে দিব, তুমি কি আমার জন্য ততক্ষণ ওয়েট করবে? চ্যান বলে, অবশ্যই। এদিকে জিয়া হান ফ্যামিলির সাথে ডিনার করছিল, তখন মিসেস হান ড্রামাতে ওদের অভিনয়ের বিষয়ে অনেক প্রশংসা করে এবং বলে, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। হানজিলু বলে, আমি জিয়াকে ওই দিন এজন্যই হেল্প করেছিলাম কারণ আমি ড্রামা ক্লাবের মান সম্মান রক্ষা করতে চেয়েছিলাম, এই বলেও চলে যায়। তখন হানজিলুর বাবা বলে, তুমি যে জিয়াকে পুত্রবধূ করার স্বপ্ন দেখছো এটা বন্ধ করো, কারণ হানজিলুর বিয়ে জিয়াং ফ্যামিলির মেয়ের সাথেই হবে। আর জিয়ার কথা জানতে পেরে দুঃখী হয় যে হানজিলুর এঙ্গেজমেন্ট অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে। ও ভাবে, হানজিলু সুস্থ হওয়ার পর আমাকে এখান থেকে চলে যেতে হবে। এদিকে হানজিলু জিয়ার ডায়েরিটা দেখছিল, যেটা ওকে চ্যান দিয়েছিল জিয়াকে দেওয়ার জন্য। সেখানে জিয়া হানজিলুর নামে অনেক খারাপ কথা লিখেছিল এবং নিজের ইচ্ছের কথাও লিখেছিল যে ক্যাম্পিং করা ওর অনেক দিনের শখ। এর পরে সিনে জিয়া চ্যানের শপে কাজ করছিল, সেখানে অনেক কাজ থাকায় জিয়া বলে, তুমি তো প্রতিদিন রাতে সব কাজ করে রাখো, তাহলে কাল রাতে কি করেছো যে এত কাজ পড়ে আছে? চ্যান তো প্রথমে ওকে কিছু বলতে চায় না, বাট জিয়া অনেক জোর করায়ও বলে, জিনমে আমাকে একটা চান্স দিয়েছে। জিয়া বলে, ও তোমাকে চান্স দিয়েছে, এর মানে ও নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। অন্যদিকে হানজিলু জিয়ার উপর নজর রাখছিল, সে ওদেরকে একসাথে দেখে অনেক জেলাস হয়, আর হাউসকিপারকে বলে, আমার অনেক কেক খেতে ইচ্ছে করছে, এই বলে ও শপের ভিতর চলে আসে। জিয়া ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হানজিলু তখন ওর ডায়েরিটা দেখায়, জিয়া তখন ডায়েরিটা নিতে গেলে হানজিলু বলে, তুমি আমাকে একটা কেক বানিয়ে খাওয়াও, যদি সেটা ভালো হয় তাহলে তুমি ডায়েরিটা পেয়ে যাবে। এরপর জিয়া ওর কথা মতো কেক বানিয়ে নিয়ে আসে, তো ওরা হঠাৎ করেই ক্লোজ হয়ে যায়। হানজিলু তখন বিনা পারমিশনে ওর ডায়েরি পড়ার জন্য সরি বলে আর ওকে ক্যাম্পিং করার অফার দেয়, এতে জিয়াও খুশি মনে রাজি হয়ে যায়। নেক্সট ডে ওরা ক্যাম্পিং করার জন্য যাচ্ছিল, জিয়া তখন হাউসকিপারের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কোথায়। হানজিলু তখন বাহানা দেখায় হাউসকিপার অসুস্থ,
এরপর ওরা দুজন একাই ক্যাম্পিং করার জন্য যেতে থাকে, কিন্তু মাঝপথেই জিয়ার পেটে ব্যথা শুরু হয়, কারণ কাল রাতে কেক বানানোর সময় অনেকগুলো কেক খেয়ে নিয়েছিল। জিয়ার কারণে হানজিলুকে হোটেলে যেতে হয়। হানজিলু বলে এই হোটেলে শুধুমাত্র একটা রুমই আছে, তাই আমাদেরকে একই রুমে থাকতে হবে। এরপর জিয়া সোফাতে ঘুমায় আর হানজিলু বেডে ঘুমায়, কিন্তু সোফা শক্ত হওয়ার কারণে বারবার আওয়াজ হতে থাকে। হানজিলু তখন বলে এর থেকে তুমি বেডে এসেই ঘুমিয়ে পড়ো, কারণ সোফার আওয়াজে আমার ঘুম আসছে না। তো জিয়া বেডে ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে টয়লেট থেকে আসার পর ও হানজিলুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এতে হানজিলু কিছুই বলে না। হানজিলু রাতে একটা স্বপ্ন দেখে, আসলে এই স্বপ্নটা ও ছোটবেলা থেকেই দেখে, যেখানে একটা ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছিল আর একটা মেয়ে এসে তাকে বাঁচায়। স্বপ্ন দেখার পর ও হঠাৎ জেগে উঠে। এদিকে হাউসকিপার মিসেস হানকে বলে হানজিলু এখনো ওর স্বপ্নে দেখা মেয়েটাকে খুঁজছে। মিসেস হান বলে কিন্তু আমরা যখন হানজিলুকে সেখান থেকে উদ্ধার করেছিলাম সেখানে তো কোনো মেয়ে ছিল না। হানজিলু ডিটেকটিভকে আবারও মেয়েটিকে খুঁজতে বলে। এরপর ওরা ক্যাম্পিং করার জন্য সুন্দর জায়গা পেয়ে যায়। বার্জিয়া খেয়াল করে ও তো এখানে একটা মাদুরি নিয়ে এসেছে, এর মানে আবারও ওদের দুজনকে একই বিছানায় ঘুমাতে হবে। বাটো মাদুরের মাঝখান দিয়ে একটা লাইন এঁকে দেয় যাতে কেউ একে অপরের কাছাকাছি না আসে। ওরা সেখানে অনেক মজা করে আর একসাথে সেলফি ওঠে। হানজিলু জিয়ার হাত ধরে, কিন্তু জিয়া এতে কিছু মনে করে না, আসলে সেও হানজিলুর কোম্পানি এনজয় করছিল। জিয়া হঠাৎ খেয়াল করে জিনমেই পানির দিকে এগিয়ে আসছে, এজন্য ভাবে জিনমে হয়তো এখানে সুইসাইড করতে এসেছে, কারণ হানজিলু ওকে রিজেক্ট করে দিয়েছিল। বাট ওকে বাঁচাতে গিয়ে জিয়া ওকে পানিতে ধাক্কা দিয়ে দেয়, এতে জিনমের কাপড় চোপড় ভিজে যায়। জিয়া তখন ওকে নিজের কাপড় অফার করে, বাট জিনমেই বলে এর দরকার নেই, আসলে আমি এখানে ঘুরতে এসেছিলাম। জিয়া তখন বুদ্ধি করে স্যানকেও এখানে আসতে বলে। স্যান এসে আলাদা ক্যাম্পিং করে আর জিয়াকে ইশারা করে যেন সে হানজিলুকে নিয়ে এখান থেকে চলে যায়, আর ও যাতে জিনমেয়ের সাথে নিরিবিলি সময় কাটাতে পারে। এতে জিয়া হানজিলুকে নিয়ে চলে আসে। হানজিলুর কারণ জিজ্ঞাসা করলে জিয়া ওকে স্যানের ফিলিংস এর ব্যাপারে বলে দেয়। এদিকে ওরা যাওয়ার সময় জিনমেই বলে হানজিলু আর জিয়ার ভিতর কি চলছে এ ব্যাপারে আমার মোটেই ইন্টারেস্ট নেই। স্যান এটা শুনে খুশি হয়ে জিনমের আরো ভালোভাবে খেয়াল রাখতে থাকে, যেটা দেখে হানজিলু জিয়ার ফেভারিট ফুড কোনটা জিজ্ঞাসা করে। জিয়া অ্যান্সার দেওয়ার আগে জিনমে সেখান থেকে চলে যায়। তো স্যান জিয়াকে একটা প্যাড দিয়ে বলে নিশ্চয়ই জিনমের পিরিয়ড হয়েছে, তুমি গিয়ে ওকে হেল্প করো। এটা শুনে জিয়া অবাক হয়ে ভাবে স্যান জিনমের ব্যাপারে এত কিছু কিভাবে জানে। জিয়া চলে যাওয়ার পর হানজিলু স্যানকে বলে আমি জিয়াকে লাইক করি কিন্তু বুঝতে পারছি না নিজের ফিলিংস কিভাবে এক্সপ্রেস করব। এদিকে জিয়া জিনমের সাথে দেখা করে বলে স্যান তোমাকে অনেক ভালোবাসে। জিনমেয় বলে আমি এখনো নিজের ফিলিংস নিয়ে কনফিউশনে আছি, আর জিয়াকে অতীতে পেরেশান করার জন্য সরি বলে। এতে জিয়া ওকে ক্ষমা করে দেয়। এরপর টেন্টে ফিরে এসে জিয়া স্যানের অনেক প্রশংসা করতে থাকে যে ও কত ভালোভাবে জিনমেয়ের খেয়াল রাখছে। এটা শুনে হানজিলু বলে তোমার পিরিয়ড কবে হবে আমাকে বলো, আমিও তোমার খেয়াল রাখবো। এটা শুনে জিয়া ওকে চুপ করাতে গিয়ে ওর গায়ের উপরই পড়ে যায়। এরপর ওরা সবাই সিরকুটে নিজেদের উইশ লিখে। হানজিলু সেখান থেকে জানতে পারে জিয়া অ্যামেজমেন্ট পার্কে যেতে চায়। তো এরপর ওরা সবাই অ্যামেজমেন্ট পার্কে যায় আর সেখানে অনেক মজা করে। তো এখানে হানজিলু আর জিনমের হাত টাচ হয়ে যায়, কিন্তু এতে হানজিলুর কিছুই হয় না, এর মানেও ঠিক হয়ে গেছে। আর এইসব কিছু জিয়া আর স্যান লুকিয়ে দেখছিল। স্যান ভাবছিল হানজিলু এখন ঠিক হয়ে গেছে, এজন্য জিনমে আবারও নিশ্চয়ই ওর পিছনেই ছুটবে। আর জিয়া ভাবছিল হানজিলু এখন ঠিক হয়ে গেছে, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এদিকে হানজিলুর বাসায় মিস্টার জিয়াং তার মেয়েকে নিয়ে আসে, যার নাম ছিল ম্যানকুই। আসলে এর সাথে হানজিলুর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে। মিসেস হান সেখানে ইচ্ছে করে বলতে থাকে হানজিলু একটা মেয়ের সাথে ক্যাম্পিং এ গেছে, সেখানে নাকি ওরা একই টেন্টে থাকছে। আসলে মিসেস হান চাইছিল না হানজিলুর সাথে ম্যানকুয়ের বিয়ে হোক, এজন্য সে এসব বলছিল। অন্যদিকে হানজিলু জিয়াকে বলে আজ আমার বার্থডে পার্টি, আমি পার্টির পর ট্রিপে যাব, ততদিন তুমি আগে যেভাবে স্কুলে যেতে সেভাবেই যেতে পারো, আর এতে জিনমেই তোমাকে বিরক্ত করবে না। ক্যাম্পিং থেকে আসার পর স্যান একদম অন্যরকম বিহেভ করতে থাকে। জিনমের কারণ জিজ্ঞাসা করলে স্যান বলে হানজিলু এখন ঠিক হয়ে গেছে, তাই কি তুমি আবারও ওর কাছেই চলে যাবে। এটা শুনে জিনমে ওকে কিস করে। এতে স্যান ওর অ্যান্সারটা পেয়ে যায় যে জিনমে এখন ওকেই লাইক করে। মিসেস হানজিয়াকে একটা রেড ড্রেস গিফট করে, বাট জিয়া সেটা নিতে চায় না।
মিসেস হান তখন বলে, হানজিলো ঠিক হয়ে গেছে, এজন্য আমি খুশি হয়ে তোমাকে এটা গিফট করছি। জিয়া তখন সেটা নেয়। আর মিসেস হান হাউসকিপারকে বলে, আসলে হানজিলো জিয়ার জন্য এই ড্রেসটা কিনেছিল, কিন্তু সে ওকে দিতে পারছিল না, তাই আমি গিয়ে দিয়ে আসলাম। এরপর জিয়াকে নিজের দেওয়া ড্রেস পরতে দেখে হানজিলো অনেক খুশি হয়। আর স্যান হানজিলোর হাতে ফ্লাওয়ার দিয়ে বলে, সব কিছু প্ল্যান মতোই হচ্ছে। এরপর হানজিলো স্টেজে উঠে বলতেই যাবে যে আমি জিয়াকে লাইক করি, তখনই জিনমে এসে জানায় জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটা হানজিলো শুনে ফেলে, এতেও খুবই আপসেট হয়ে যায়। তখনই সেখানে মিস্টার হান এসে বলে, আসলে হানজিলো আপনাদের এটাই বলতে চেয়েছিল যে আজকে হানজিলো আর ম্যানকিউয়ের এঙ্গেজমেন্ট হবে। তখন সেখানে ম্যানকিউ আসে আর ওর হাত থেকে ফ্লাওয়ারটা নিয়ে নেয়। ম্যানকুই হানজিলোর হাত ধরলে হানজিলো রাগ করে সেখান থেকে চলে যায়। তখন মিস্টার জিয়াং এসব দেখে অনেক রেগে যায় আর মিস্টার হানকে বলে, যদি এই বিয়েটা না হয় তাহলে আমাদের ভিতর পার্টনারশিপও থাকবে না, এই বলে তারা চলে যায়। আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মিস্টার হান জিয়াকে বলেছিল আজ হানজিলো আর ম্যানকুয়ের এঙ্গেজমেন্ট হবে, তাই আমি চাই না এখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকুক। এটা শুনে জিয়া বুঝতে পারে সে কি বলতে চাইছে, তাই ও বলে, হানজিলো এখন সুস্থ হয়ে গেছে, তাই আমি খুব শীঘ্র এখান থেকে চলে যাব। এরপর ও লাল ড্রেস আর ব্যাসলেটটা রেখে সেখান থেকে চলে যায়। একটু পর হানজিলোকে খুঁজতে খুঁজতে ওই রুমে আসে, যেখানে ও ওই লাল ড্রেস আর ব্যাসলেটটা দেখতে পায়। এজন্য হানজিলো ওর ডিটেকটিভকে বলে জিয়াকে খুঁজতে। তখন সেখানে ওর বাবা এসে বলে, তোমাকে ম্যানকিউর সাথে বিয়ে করতে হবে। হানজিলো বলে, আমি ম্যানকুইকে বিয়ে করতে পারবো না, তুমি তো সব সময় নিজের কথাই ভেবেছ, আমার কথা কি কখনো ভেবেছ? ছোটবেলায় আমি তোমার জন্যই কিডন্যাপ হয়েছিলাম, কারণ তুমি আমাকে স্কুলে একা রেখে অফিসে চলে গিয়েছিলে। তখন মিসেস হান এসে হানজিলোর সাইড নাই। হানজিলো সব জায়গায় জিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জিয়াকে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই চ্যান ফোন করে বলে, জিয়া যখন এক বছর আগে ওর বেকারিতে কাজ করতে এসেছিল তখন ওর অ্যাড্রেস ফর্ম নিয়েছিল। এটা শুনে হানজিলো তাড়াতাড়ি ওকে খুঁজতে বের হয়। এদিকে জিয়া ওর মায়ের সাথে টাইম স্পেন্ড করছিল, তখনই কেউ দরজা নক করে। জিয়া দেখে হানজিলো এসেছে। জিয়ার মম বলে, এটা কে? জিয়া বলে, সে হান ফ্যামিলির ছেলে। জিয়ার মম তখন ওকে রাতে ডিনারটা করে যেতে বলে আর জিয়াকে বলে বাজার করে নিয়ে আসতে। হানজিলো তখন বলে, আমিও জিয়ার সাথে যাব। এরপর ওরা একসাথে যেতে থাকে। তখন হানজিলো ওই বিল্ডিংটা দেখতে পায়, যে বিল্ডিংটা ও স্বপ্নে প্রায়ই দেখত, আর এই বিল্ডিং এ ওকে কিডন্যাপ করা হয়েছিল। এসব কথা মনে পড়ায় ও হঠাৎ প্যানিক হতে থাকে। জিয়া তখন ওকে সামলানোর চেষ্টা করে আর হানজিলো তখন বুঝতে পারে ছোটবেলায় যে মেয়েটা ওকে বাঁচিয়েছিল সেটা আর কেউ নয়, বরং জিয়াই ছিল। হানজিলো ওকে এই ঘটনা খুলে বললে জিয়াও তখন ওকে চিনতে পারে। এরপর জিয়া বাসায় এসে ওর মমকে বলে, মম, আমি ছোটবেলায় যে ছেলেটাকে বাঁচিয়েছিলাম সেটা আসলে হানজিলো ছিল, তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি। ওর মম বলে, কিন্তু আমি করেছিলাম। হানজিলো বলে, আপনি কি এই ঘটনা সম্বন্ধে কিছু জানেন? জিয়ার মম বলে, হ্যাঁ জানি, অনেক বছর আগে মিস্টার জিয়াং হান গ্রুপের সাথে কোলাবরেশন করার জন্য তার কোম্পানির ম্যানেজারকে হঠাৎ বরখাস্ত করে দেয়। এতে ম্যানেজার ডেকে মিস্টার হানের পুত্রকে কিডন্যাপ করে। মিস্টার জিয়াং এখন পর্যন্ত ওই বছর কর্মরত কোনো কর্মচারীর বেতন পরিশোধ করেনি। এটা শুনে হানজিলো ভাবতে থাকে মিস্টার জিয়াং কিভাবে তাদের সাথে ফ্রড করছে। এরপরও বাসায় গেলে মিস্টার হান ম্যানকিউকে বিয়ে না করার জন্য ওকে অনেক বকাঝকা করতে থাকে। হানজিলো বলে, মিস্টার জিয়াং আমাদের সাথে ফ্রড করছে, ও তাকে সব ঘটনা খুলে বলে। মিস্টার হান বলে, বিনা প্রমাণে আমি এসব বিশ্বাস করব না। হানজিলো বলে, যদি আমি প্রমাণ নিয়ে আসি তাহলে কি তুমি এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করবে? এতে মিস্টার হান রাজি হয়ে যায়। এরপর হানজিলো আর জিয়া মিলে ওই ম্যানেজারের সাথে দেখা করে। প্রথমে তো ম্যানেজার ওদেরকে হেল্প করতে রাজি হয় না, কিন্তু হানজিলো তাকে কথা দেয়, আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এই কেস থেকে আপনাকে বাঁচাতে পারবো। এরপর ম্যানেজার ওদের সব এভিডেন্স দিয়ে দেয়। হানজিলো এসব ওর বাবাকে দেখায়। এতে মিস্টার হান ম্যানকিউর সাথে ওর এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেয়, কিন্তু ম্যানকিউ এসব মানতে রাজি হয় না। তখন মিস্টার জিয়াং এসে ওদেরকে অনুরোধ করে ওরা যেন কোর্ট পর্যন্ত এসব না নিয়ে যায়। এতে ম্যানকিউ বুঝতে পারে ওর বাবা সত্যিই ফ্রড করেছে, এজন্য ও রেগে সেখান থেকে চলে যায়। এরপর মিসেস হান জিয়াকে ওদের ফ্যামিলির সব নিয়মকানুন শেখাতে থাকে, যাতে কেউ এটা না বলতে পারে যে জিয়া হানজিলোয়ের যোগ্য নয়। এরপর থেকে ওরা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। একদিন জিনমে জিয়াকে বলে, অ্যাব্রোড যাওয়ার আগে আমি আর স্যান এঙ্গেজমেন্ট করে নিব। এটা শুনে জিয়া অনেক দুঃখী হয়,
কারণ হানজিলো এখন পর্যন্ত ওকে অফিসিয়ালি প্রপোজ করেনি। হানজিলো সেখানে আসলে জিয়াওকে জিনমের উইডিং ড্রেস দেখায়। আসলে জিয়াওকে এটাই বোঝাতে চাইছিল সে যেন ওকে তাড়াতাড়ি প্রপোজ করে, কিন্তু হানজিলো কিছুই বুঝতে পারে না। এজন্য জিয়া স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। তবে জিনমেই হানজিলোর সাথে এ ব্যাপারে খোলাখুলি কথা বলতে আসে। হানজিলো তখন বলে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। এরপর তো জিয়াকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে আর বলে, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই বুঝতে পেরেছিলাম সৃষ্টিকর্তা আমাদের দুজনকে একে অপরের পাশে থাকার জন্যই সৃষ্টি করেছে। এই বলে সে ওকে রিং পরিয়ে দেয়। দেন অনেক রোমান্টিক সিচুয়েশনের তৈরি হয় আর পরিবারের সবাই মিলে এটা সেলিব্রেট করে, আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আল্লাহ হাফেজ।